Impossible. তুমি কোথ থেকে সব শুনেছো আমি জানি না কিন্তু তুমি ভুল শুনেছো মোনা নিজের চোখে সব দেখেছে নিজের কানে শুনেছে বিন্দুও তাই বলছিল কি কো বলো হ্যাঁ মিসেস চৌধুরী এখন থেকে ওই মেয়েটিকে রাহুলের বউ ভাবতে শুরু করেছেন মিসেস চৌধুরী আমার মেয়ে আপনার ছেলের বউ হতে পারলো না তাতে আমার কোনো দুঃখ নেই আমার শুধু এই কথা ভাবতে খারাপ লাগছে চাল নেই চুলো নেই এমন একটা মেয়েকে আপনার বাড়ির বউ করে আনতে হবে যে কিনা চৌধুরীর বাড়ির কাজের লোক হওয়ার পর্যন্ত যোগ্য নয় লোকে তো সামনে কিছু বলবে না পেছনে বলবে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাগুলো শুনতে হবে আপনার বন্ধু হিসাবে আমার কি খারাপটাই না লাগবে আপনি ভাবতে পাচ্ছেন এসকে বিজনেস আর রিলেশন দুটো জায়গাতেই আমি বেমানার লোক অ্যালাউ করি না আর সেটা তুমি ভালো করেই জানো ওই মেয়েকে বিয়ে করার কথা ভাবলে আমি রাহুলকে বাড়ি থেকে বার করে দেব সেটা হবে আপনার আরেকটা ভুল সাপটাকে মারতে গিয়ে আপনি লাঠিটাই ভেঙে ফেলবেন সাপটাকে মারুন কিন্তু লাঠিটা যেন না ভাঙে কারণ ওটা আপনার ভেঙে ফেললে আপনারই ক্ষতি হাই ড্যাড আমায় ডেকেছিলে হ্যাঁ এসো দেখো আমাদের হলদিয়া ফ্যাক্টরিতে একটু প্রবলেম দেখা দিয়েছে একজন কারো ইমিডিয়েটলি যাওয়া দরকার আমি তো যেতে পারছি না আমার মনে হয় তুমি একবার ঘুরে এসো আমি কেন কোনো অসুবিধা আছে না মানে কাল বর্ষার বিয়ে আর আজ আমি বাড়ি থেকে চলে যাব রাহুল এই বাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের বিজনেসের ওপর তাছাড়া একটা রাত্রির তো ব্যাপার কালকে বর্ষার বিয়ের আগে তো তুমি ফিরে আসছো যাও আর দেরি করো না কি হলো যাও যাচ্ছি কি বললি তুই হলদিয়া যাবি যেতে তো ইচ্ছে করছে না তো যাচ্ছিস কেন মেসোমশাইকে বলে দে তুই যেতে পারবি না না কার্তিক দা মেসোমশাই যখন বলেছেন ওর যাওয়াটা দরকার কিন্তু পূজা একটা কার্তিক দা মেসোমশাই ভালো বুঝেছেন বলেই তো পাঠাচ্ছেন ঠিক আছে তোমরা যা ভালো বুঝো তাই করো কাল কখন ফিরবে বিয়ের আগে আমি ফিরে আসব ঠিক আছে তুমি আর দেরি করো না বেরিয়ে পড়ো